নাতিউব চ্যানেলে আবারও তোমাদের স্বাগত আজকের ভিডিওতে আমরা পলিটেকনিক ফার্স্ট সেমিস্টারের অ্যাপ্লাইড ফিজিক্স ওয়ান যে সাজেশন আমরা পাবলিশ করেছি তো সেখান থেকে প্রপার্টিস অফ ম্যাটার চ্যাপ্টার থেকে অলরেডি তিনটে ভিডিও আপলোড করা হয়েছে আজকের এই ভিডিওটা হচ্ছে চার নম্বর ভিডিও তো প্রথম তিনটে ভিডিওতে তিরিশ নম্বর পর্যন্ত প্রশ্ন আলোচনা হয়েছে অবশ্যই লাস্ট এই তিরিশ নম্বর প্রশ্নটা হোমওয়ার্ক হিসাবে দেওয়া ছিল লাস্ট ভিডিওতে তো তোমরা অনেকে এটা সঠিক উত্তর করেছো তো এটা দিয়েই আমরা আজকে শুরু করব তো আরও কিছু এমসিকিউ এবং তারপরে আরও কিছু লং আনসার টাইপ কোশ্চেন দিয়েই আজকের ভিডিও তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে তোমাদের পরীক্ষা যেহেতু খুবই কাছে এগিয়ে এসছে তো যাই হোক তিরিশ নম্বর প্রশ্নে যেটা বলা হয়েছিল যে যে বার ইজ দ্য ইউনিট অফ থ্রাস্ট ফোর্স প্রেসার নাকি এনার্জি তো এখানে আনসার হচ্ছে অপশন সি তোমরা দেখতেই পাচ্ছ বার ইজ এ ইউনিট অফ প্রেশার বা চাপের একটা ইউনিট হচ্ছে বার একটা বড়ো একটা ইউনিট তো এখানে লেখা আছে দেখতে পাচ্ছ দ্য বার ইজ দ্য ইউনিট অফ প্রেশার ওয়ান বার ইকুয়াল টু এখানে দেখো একশো তারপর হাজার অর্থাৎ টেন টু দি পার ফাইভ ঠিক আছে টেন টু দি পার ফাইভ পাসকাল বা টেন টু দি পার ফাইভ নিউটন পার মিটার স্কোয়ার পাসকাল মানে নিউটন পার মিটার স্কোয়ার তো এটা এই সম্পর্কটা তোমরা মনে রাখতে পারো এটাও ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসতে পারে তো আজকে এমসি আমি একটু দ্রুত শেষ করব যাতে লং অ্যান্সার টাইপ কোয়েশ্চেনগুলো কিছুটা করতে পারি তো এখানে দেখো একত্রিশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে হাইড্রোলিক লিফ্ট ইজ দ্য প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ আর্কিমেডিস প্রিন্সিপাল পাসকালস ল স্টকস ল বার্নলিস থিওরিয়াম তো এখানে আনসার হচ্ছে অপশান বি পাসকালস ল এখানে এক্সপ্লেনেশনটা দেওয়াই আছে একটু দেখে নেওয়া যাক কি বলা হচ্ছে দা ওয়ার্কিং প্রিন্সিপাল অফ হাইড্রোলিক লিফ্ট কামস ফ্রম প্রিন্সিপাল অফ মাল্টিপ্লিকেশান অফ থ্রাস্ট হুইচ ইজ বেসড অন পাসকালস ল তো এটা পরে আরও বিস্তারিত আছে এই যে হাইড্রোলিক লিফটের ব্যাপার বা মাল্টিপ্লিকেশান অব থ্রাস্টের ব্যাপার একটা বড়ো প্রশ্নও হয় তো সেটা যখন পড়বে তখন আরও ভালোভাবে বুঝতে পারবে তো এখানে শুধুমাত্র এইটুকুই জানবে যে হাইড্রোলিক লিফ্টে মূলত পাসকালস এর ল কাজ করে তারপর তারপর বত্রিশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে দ্য অ্যাপারেন্ট লস ইন ওয়েট অফ এ বডি ইমার্সড পার্টলি ইন লিকুইড ইজ ইকুয়াল টু তো এখানে আমি ডাইরেক্ট অ্যান্সারটা নিয়ে আলোচনা করছি এখানে অপশান এ হবে এখানে আনসার দ্য ওয়েট অব দ্য ডিসপ্লেস লিকুইড মানে যেটা বলতে চাচ্ছে যে কোনো একটা লিকুইডের মধ্যে এখানে কোনো একটা লিকুইড আছে তার মধ্যে কোনো একটা বডি আছে যেটা পার্শিয়ালি ইমার্সড আছে কিছুটা ডুবে আছে কিছুটা ভাসমান আছে তো সেক্ষেত্রে এর যে ওয়েট লস অ্যাপারেন্ট লস মানে কি আপাত ওজনটা যে হ্রাস পায় সেটা ঠিক আছে অর্থাৎ কোনো বস্তু দেখবে জলের মধ্যে থাকলে তাকে তার ওয়েটটা অনেক হালকা মনে হয় তো কতটা হালকা হবে তো কোনো একটা বস্তু যখন একটা লিকুইডের মধ্যে কিছুটা ডোবানা হয় তো তার কিছুটা ওজন হালকা হয় তো সেটা কতটা হালকা হবে সেটা ডিপেন্ড করছে সে কতটা ওয়াটার ডিসপ্লেস করছে অর্থাৎ এটাকে ডোবানোর ফলে কতটা ও আর জল উপচে পড়বে সেটার ওয়েট যা হবে তার অ্যাপারেন্ট লস ইন ওয়েট সেটা হবে অর্থাৎ তার ততটা ওয়েট তার কমে যাবে ঠিক আছে এই কথাটা এখানে বলতে চাইছে তো এটা এখানে এক্সপ্লেনেশনে একটু লেখা আছে আমি একটু পড়ে দিই কি বলছে অ্যাকর্ডিং টু আর্কিমিডিস প্রিন্সিপাল দ্য টোটাল বায়োড ফোর্স ইজ ইকুয়াল টু দ্য ওয়েট অফ ফ্লুইড ডিসপ্লেস বায়েন ফোর্স মানে নিচের দিক থেকে যে ফোর্সটা কাজ করে কোনো লিকুইডের নিচে থেকে উপরের দিকে যে ফোর্সটা কাজ করে সেটা হচ্ছে বায়েন ফোর্স সো অ্যাপারেন্ট লস ইন ওয়েট ইজ ইকুয়াল টু দ্য ওয়েট অফ দ্য ডিসপ্লেস ওয়াটার তো অ্যান্সার হয়ে গেল অপশান এ তোমরা এখানে বুঝতেই পারছো এরপর তেত্রিশ নম্বর প্রশ্নে যেটা বলা হচ্ছে ইফ ই বি দ্য পোটেন্সিয়াল এনার্জি অফ ফ্রি সারফেস অফ এ লিকুইড এ বি ইটস ফ্রি সারফেস এরিয়া অ্যান্ড এস বি দ্য সারফেস টেনশন অফ দ্য লিকুইড সেখানে তুমি সার্ফেস টেনশন এই কথাটাও বুঝতে পারবে সারফেস এরিয়ার ব্যাপারটাও বুঝতে পারবে কিন্তু ই ইটা কি ইটা হচ্ছে সারফেস এনার্জি বা পোটেন্সিয়াল এনার্জি যেটা সার্ফেসের উপরে থাকে অর্থাৎ কোনো একটা লিকুইড সার্ফেস কোনো একটা লিকুইড সার্ফেসের মধ্যে যে মলিকুলগুলো আছে তারা নিজেদের মধ্যে যে অ্যাট্রাকশনের মধ্যে আছে অর্থাৎ তার এক তার মধ্যে একটা পোটেন্সিয়াল এনার্জি থাকে ঠিক আছে বা এরকম ভাবতে পারো যখন একটা বেলুন যখন একটা বেলুনকে ফোলানো হয় তখন এ কিন্তু একটা পোটেন্সিয়াল এনার্জি ধরে থাকে একটা স্থিতিশক্তি এর মধ্যে থাকে ঠিক আছে যেমন এই বাতাসটাকে যদি এদিক দিয়ে বার করা হয় তখন এটা গতিশক্তিরূপে সেটা আসছে তো যাই হোক এরকম একটা ব্যাপার যে কোনো লিকুইড সার্ফেসে যার যথেষ্ট সার্ফেস টেনশন আছে তো তার সার্ফেসে একটা এনার্জি থাকছে তো সেটা বিষয়টা তুমি এরকমভাবে ম্যাথামেটিক্যালি বুঝতে পারবে যে আমি আগেও বলেছি যে সারফেস টেনশন মানে হচ্ছে মেনলি ফোর্স পার ইউনিট লেন্থ বা এটাকে এফ বাই এল এটাকে এরকম করে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা দেওয়া যেতে পারে তো এই ইকুয়েশনে যদি এখানে এফ এর সঙ্গে যদি আরো একটা এল আমি গুণ করে দিই এ পাশে এর পাশে আরেকটা একটা গুণ এল গুণ করে দিলাম তাহলে নিচেও একটা এল গুণ করতে হবে অর্থাৎ এল স্কোয়ার হবে তো এফ ইন্টু এল মানে ফোর্স ইন্টু যে ডিসপ্লেসমেন্ট মানে কি এটা ওয়ার্ক বা এনার্জি বলতে পারি তো এই জন্য এখানে কি বলা হচ্ছে যে সারফেস যে সারফেস টেনশন সেটা হচ্ছে কি এফ এলটাকে আমরা এনার্জির সাথে তুলনা করতে পারি এবং এল স্কোয়ার মানে এটা একটা এরিয়া ধরো একটা স্কোয়ার যার এটাও এল এটাও এল তো এরকম একটা এরিয়া কি হবে তাহলে এল স্কোয়ার তো এই জন্য এটাকে এ দিয়ে চিহ্নিত করা হচ্ছে ঠিক আছে তো এটা হচ্ছে মেন রিলেশন যে সার্ফেস টেনশন ইকুয়াল টু সার্ফেস এনার্জি বাই এরিয়া তো এখানে আনসার হয়ে যাচ্ছে অপশান বি ঠিক আছে তো মেনলি সার্ফেস টেনশনের কনসেপ্ট থেকেই সারফেস এনার্জি বা কোনো একটা লিকুইড সার্ফেসের যে পোটেন্সিয়াল এনার্জি থাকে তার কনসেপ্টটা আসে তো এখানে এক্সপ্লেনেশনেও কিছু জিনিস লেখা আছে এটা একটু পড়ে নেওয়া যাক কি বলা হচ্ছে এখানে দেখো যে সারফেস এনার্জি ইজ দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান টু ইনক্রিজ দ্য সারফেস এরিয়া অর্থাৎ সারফেস এরিয়াকে বাড়ানোর জন্য যে পরিমাণ কাজ করতে হয় সেটাই হচ্ছে সার্ফেস এনার্জি অর্থাৎ একটা বেলুন যখন ছোটো আছে তো তার মধ্যে বাতাস দিয়ে তাকে মোটা করা হয় ঠিক আছে তো সেখানে একটা এনার্জি বা সেখানে একটা ওয়ার্ক ডান করতে হয় কিছু একটা কাজ করতে হয় তবে এটা এনার্জি হয় এর মধ্যে এনার্জিটা আসে তো এটাই হচ্ছে সার্ফেস এনার্জি আর এখানে কী বলছে অফ দ্য লিকুইড সার্ফেস ম্যাথমেটিক্যালি ই অর্থাৎ সারফেস এনার্জি যেটা বলছি তো ই ইকোয়াল টু সারফেস টেনশন এরিয়া বা এস ইকুয়াল টু এখান থেকে এস ইকুয়াল যদি বার করা হয় তাহলে কী হবে ই বাই এ হবে তো এই জন্য এস ইকুয়াল টু ই বাই এ অপশান বি হয়ে গেল এখানে আনসার তো আশা করি বুঝতে পেরেছ এরপর চৌত্রিশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে দ্য রিলেশন বিটুইন কোএফিসিয়েন্ট অব সুপারফিসিয়াল এক্সপেনশন বিটা অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপেনশন গামা অফ এ সাবস্ট্যান্ট ঠিক আছে তো বিটা এবং গামার মধ্যে কী সম্পর্ক সেটা জানতে চেয়েছে তো এখানে আমি প্রথমে এক্সপ্লেনেশনটা দেখাই তাহলে ভালোভাবে বুঝে যাবে তো তিনটে জিনিস তোমরা পড়ে থাকবে সেটা হচ্ছে যে আলফা বিটা এবং গামা আলফাটা হচ্ছে লিনিয়ার এক্সপেনশন কোফপিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপেনশন বিটা হচ্ছে কোপিসিয়েন্ট অফ সুপারফিশিয়াল এক্সপেনশন আর গামা হচ্ছে কোপিসিয়েন্ট অফ ভলিউম এক্সপেনশন তো এই যে সম্পর্ক এই সম্পর্কটা অবশ্যই তোমরা ভালো করে মুখস্থ রাখবে তবে এই ধরনের শর্ট কোশ্চেন আনসার করতে পারবে আর এই প্রশ্নে যেটা জানতে চেয়েছে শুধুমাত্র বিটা এবং গামার মধ্যে সম্পর্কটা জানতে চেয়েছে এই জন্য এই অংশটাকে এখানে লেখা হয়েছে আলাদা করে তাহলে এখান থেকে গামা ইকোয়াল টু কী থাকবে এই থ্রিটা যদি এদিকে আসে উপরে চলে আসবে তো থ্রি বাই হবে এই জন্য এখানে কি হচ্ছে থ্রি বাই বিটা ঠিক আছে এই জন্য অপশান বি তোমরা এখানে আর দেখে নিতে পারো দেখো অপশন বি গামা ইকোয়াল টু থ্রি বাই টু বিটা তো এটাই হচ্ছে বিটা এবং গামার মধ্যে সম্পর্ক তো আলফা বিটা গামা এগুলো কি সেগুলো আরও ভালোভাবে বুঝতে পারবে পরবর্তীতে যখন লং অ্যান্সার টাইপ কোয়েশ্চেনগুলো আমি করব। তারপর পঁয়ত্রিশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে কিপিং দ্য লেথ অফ দ্য ওয়ার আনচেঞ্জ ইটস ডায়ামিটার ইজ ডাবলড ইয়ং মডুলাস ফর দ্য ম্যাটেরিয়াল অফ ওয়ার উইল বি অর্থাৎ কোনো একটা তার আছে তারের লেন্থটাকে আনচেঞ্জ রেখে লেনটা অপরিবর্তিত রেখে কী করা হলো ডায়ামিটার ইজ ডবল্ড এর ডায়ামিটারটাকে ডবল করে দেওয়া হল আরও মোটা করে দেওয়া হলো ঠিক আছে তাহলে তার ইয়ং মডিউলার্সটা কী হবে সেটা বাড়বে নাকি কমবে সেটা জিজ্ঞাসা করছে তো এখানে এক্সপ্লেনেশনটা দেখা যাক তো এখানে এক্সপ্লেনেশনে কী বলা হচ্ছে দেখো ইয়ংস মডিউলাস ইজ প্রোপার্টি অফ ম্যাটেরিয়াল ইট ইজ নট দ্য প্রপার্টি অফ ডাইমেনশনস অফ ম্যাটেরিয়াল সো ইয়ংস মডুলাস রিমেইন সেম অর্থাৎ এখানে অপশন সি যেটা বলছে এই যে রিমেইন সেম অর্থাৎ একই থাকবে অর্থাৎ কোনো একটা ওয়ার কোনো একটা তার সে যে ধাতুরই তৈরি হোক না কেন তাকে সরু করা হোক বা মোটা করা হোক তার যে ইয়ং মডুলাস সেটা একই থাকবে তো আমি বলে রাখি ইয়ং মডিউলাস যেটা এটা এর ডাইমেনশানের উপর নির্ভর করে না এর পরিমাপের উপর নির্ভর করে না এটা নির্ভর করে এটা কি দিয়ে তৈরি তার উপর সেটা তামা হলে তার ইয়ং মডিউলাস একরকম হবে লোহা হলে একরকম হবে এরকম ঠিক আছে সেটা তার উপাদানের উপর ডিপেন্ড করে কিন্তু তার লেন্থ বা রেডিয়াস বা ডায়ামিটারের উপর ডিপেন্ড করে না তারপর ছত্রিশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে ইন কেস অব ফলিং বডি অফ রেডিয়াস আর তো কোনো একটা আর রেডিয়াস আর ব্যাসার্ধযুক্ত কোনো একটা ধরো সলিড কোনো একটা বল এটাকে ফেলা হচ্ছে কোনো একটা ভিসকাস মিডিয়ামে ভিসকাস মিডিয়াম বলতে কোনো একটা সান্দ্র তরলের মধ্যে একটা ঘন তরলের মধ্যে যেমন ঝোলা গুড় এরকম একটা তরলের মধ্যে যদি ফেলা হয় তাহলে কি বলা হচ্ছে উইথ দ্য টার্মিনাল ভেলোসিটি তাহলে তার যে টার্মিনাল ভেলোসিটি অর্থাৎ এটা যখন একদম নিচে পৌঁছাবে তখন তার ভেলোসিটিটা কি হবে সেটা আর এর সাথে এর যে ব্যাসার্ধ তার সাথে কিভাবে সম্পর্কিত ঠিক আছে তো খুবই কমন একটা প্রশ্ন যেটা স্টক ল থেকে আসে স্টকস ল থেকে তো কিভাবে এক্সপ্লেনেশনটা করা হয়েছে দেখো ফ্রম স্টকস ল উই ক্যান সে টার্মিনাল ভেলোসিটি ভি ইকোয়াল টু টু আর স্কোয়ার ইন্টু রো মাইনাস সিগমা বাই নাইন ইটা ঠিক আছে তো এখানে আমরা সরাসরি আমাদের দরকার আর এর সাথে কি সম্পর্ক সেটা এই জন্য কী বলা হচ্ছে ভি ভ্যারিজাস আর স্কোয়ার ঠিক আছে এটা যদি মনে থাকে এখান থেকে এটা অবশ্যই করে নিতে পারবে তো ভি ভ্যারিজাস আর স্কোয়ার অর্থাৎ অপশান ডিতে তোমরা যেটা দেখতে পাচ্ছ এখানে অপশন ডি হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার তারপর সাঁত্রিশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াট ইজ হ্যাপেন্স টু দ্য ভিসকোসিটি অফ লিকুইড উইথ দ্য ইনক্রিজ ইন টেম্পারেচার অর্থাৎ কোনো একটা পাত্রে কোনো একটা লিকুইড আছে এর টেম্পারেচার যদি বাড়ানো হয় তাহলে তার ভিসকোসিটি। কী পরিবর্তন হবে সেটা বাড়বে ইনক্রিজ করবে নাকি ডিক্রিজ করবে নাকি রিমেইন আনঅল্টার্ড বা আনচেঞ্জ থাকবে সেটা জিজ্ঞাসা করছে তো এখানে এক্সপ্লেনেশনটা সরাসরি দেখে নাও এটাই সব থেকে ভালো হবে সব থেকে তাড়াতাড়ি হবে তো কি বলা হচ্ছে যে হোয়েন এ লিকুইড ইজ হিটেড যখন কোনো একটা লিকুইডকে হিট দেওয়া হয় দ্য কাইনেটিক এনার্জি অফ ইটস মলিকুল ইনক্রিজেস তার মধ্যে যে সমস্ত মলিকুলগুলো আছে তাদের কাইনেটিক এনার্জিটা বেড়ে যায় তাদের গতিশক্তি বেড়ে যায় আর কি বলা হচ্ছে এখানে অ্যান্ড ইন্টার মলিকুলার অ্যাট্রাকশন বিকামস উইকার তাদের নিজেদের মধ্যে যে আকর্ষণ সেটা আরও উইক হয়ে যায় দুর্বল হয়ে যায় হেন্স দ্য ভিস্কোসিটি অফ লিকুইড ডিকিজেস যে কারণে ভিস্কোসিটি আরও কমে যায় তার সান্দ্রতা আরও কমে যায় ঠিক আছে ইন ইটস টেম্পারেচার তো উইথ ইনক্রিজ ইন ইটস টেম্পারেচার অর্থাৎ এর তাপমাত্রা বাড়ানোর সঙ্গে মানে তাহলে এখানে আনসারটা তোমরা দেখতে পাচ্ছ অপশান বি অর্থাৎ এটা ডিক্রিজ করবে তাহলে এক কথাই বলতে গেলে কোনো তরলের যদি তাপমাত্রা যদি বাড়ানো হয় তাহলে তার ভিস্কোসিটি বা সান্দ্রতা কমে যাবে তো এইটুকুই এখান থেকে জানার তারপর আটত্রিশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে দ্য রাইস অফ এ লিকুইড ইন এ ক্যাপিলারি টিউব ডিপেন্ডস অন ড্যাশ অফ দ্য টিউব তো এটা দিয়ে আগে একটা প্রশ্ন হয়েছে যেটা জুরিনস ল থেকে আসে তো এটা অবশ্যই ইনার রেডিয়াস হবে অপশান ডি হবে এখানে একটা অপশানগুলো ঠিক করে নিয়ে তোমরা হ্যাঁ এ বি সি ডি এরকম হবে তো টাইপিংয়ের কোনো কারণে এটা এরকম লেখা হয়ে গেছে তো এখানে দেখো ডি লেখা আছে তো কী বলা হচ্ছে অ্যাকর্ডিং টু জুরিনস ল দ্য ম্যাক্সিমাম হাইট হাইট লিকুইড ইন এ ক্যাপিলারি টিউব দ্য ইনভার্সলি প্রোপোর্শনাল টু টিউবস ইনার রেডিয়াস ঠিক আছে অর্থাৎ কোনো একটা ক্যাপিলারি টিউব যখন তার মধ্যে যে রাইসটা হয় ঠিক আছে সেটা কার ওপর ডিপেন্ড করে টিউবের যে ইনার রেডিয়াস অর্থাৎ ভিতর থেকে যে রেডিয়াসটা পাওয়া যাবে সেটার উপর নির্ভর করে তারপর থার্টি নাইন নাম্বার কোয়েশ্চেনে কী বলা হচ্ছে রেইন ড্রপস আর স্পেরিক্যাল ইন সেফ বিকজ অর্থাৎ রেইন ড্রপস বা বৃষ্টির ফোঁটা সেটা এরকম গোলাকার হয় সেটা কেন বা কি কারণে সেটা জানতে চেয়েছে অপশান এ বলা হচ্ছে ক্যাপিলারিটি টেনশন ভিসকোসিটি আর ডাউনওয়ার্ড মোশন তো এখানে আনসার হবে অপশন বি সারফেস টেনশন তো এখানে কী বলা হচ্ছে এক্সপ্লেনেশন রেইনড্রপস আর স্পেরিক্যাল ইন শেপ বিকজ দ্য স্পেয়ারস হ্যাভ দ্য লিস্ট সারফেস এরিয়া অ্যান্ড হেন্স হায়েস্ট সারফেস টেনশন অর্থাৎ এই যে এই যে স্পেরিক্যাল শেপের যে রেইনড্রপটা আছে এর একবারে উপরের লেয়ারে যে মলিকুলগুলো আছে তাদের নিজেদের মধ্যে যে আকর্ষণ করে এই কারণে যাতে সব থেকে কম এরিয়া আসে তো তবে এই জন্য এটা আরও গোল গোলাকার হয় ঠিক আছে কেননা এটা আরও ছড়িয়ে থাকলে এরিয়া আরও বেড়ে যাবে ঠিক আছে তো সারফেস টেনশন কোনো লিকুইডের সারফেস টেনশন যত বেশি হবে তার যে ড্রপটা তত বেশি গোলাকার হবে ঠিক আছে তো তুমি পারদ যদি দেখে থাকো দেখবে যে পারদ যদি মেঝেতে ফেলা হয় তাহলে সেটা প্রায় গোলাকার হয় তার কারণ হচ্ছে পারদের যে সারফেস টেনশন সেটা বৃষ্টির তুলনায় বা জলের তুলনায় অনেক বেশি ঠিক আছে এরপর চল্লিশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে ইন এ হরিজন্টাল পাইপ ওয়াটার ইজ ফ্লোয়িং অ্যাট স্পিড অব টেন সেমি পার সেকেন্ড বা সেমি সেকেন্ড ইনভার্স মানে হচ্ছে কি একটা হরিজন্টাল পাইপ আছে যার মধ্যে দিয়ে জল আসছে ঠিক আছে কত স্পিডে জল আসছে টেন সেমি পার সেকেন্ড এত স্পিডে জল আসছে এবার কি করা হলো হোয়াট উইল বি দ্য স্পিড ইফ দ্য রেডিয়াস অফ দ্য পাইপ ইজ ডাবল্ড অর্থাৎ এই পাইপের রেডিয়াসটা যদি ডবল করে দেয় অর্থাৎ আরও মোটা পাইপ যদি দেওয়া হয় তাহলে এর স্পিডটা কী হবে তো স্বাভাবিকভাবেই তোমরা বুঝতে পারছো যে স্পিডটা কমবে তো কতটা কমবে বা কত হবে এক্স্যাক্টলি তো দেখো রেডিয়াসটাকে দ্বিগুণ করে দেওয়া হলো তো রেডিয়াসের সঙ্গে যে ইয়ের সম্পর্ক এরিয়ার যে সম্পর্ক তো এটা যেহেতু একটা বৃত্তাকার পাইপ পাইপের যে ক্রস সেকশন সেটা বৃত্তাকার পাই আর স্কোয়ার তো এখানে এই আরটাকে যদি দ্বিগুণ করা হয় তাহলে আরের স্কোয়ার দুইয়ের স্কোয়ার মানে কি চার অর্থাৎ চার গুণ হয়ে যাবে তার এরিয়া ঠিক আছে তো এর যে স্পিড সেটা এরিয়ার সাথে ব্যস্ত সম্পর্ক অর্থাৎ এরিয়া যত বাড়বে স্পিড তত কমবে এই জন্য মেন যে স্পিড সেটা তো দশ সেমি পার সেকেন্ড আছে তাকে চার দিয়ে ভাগ করতে হবে হ্যাঁ যার ফলে এটা কি হবে টু পয়েন্ট ফাইভ আসবে ঠিক আছে তো টু পয়েন্ট ফাইভ সেমি সেকেন্ড ইনভার্স এটাই হবে আনসার তো এখানে এক্সপ্লেনেশনে অবশ্যই করাই আছে বিষয়টা এখানেও দেখে নিতে পারো তো এখানে এক্সপ্লেনেশানে কি বলা হচ্ছে ইফ দ্য রেডিয়াস অফ দ্য পাইপ ইজ ডাবলড অর্থাৎ যে পাইপটার কথা বলা হচ্ছে তার রেডিয়াসটা যদি ডবল করে দেওয়া হয় তাহলে কি হবে দ্য দেন দ্য ক্রস সেকশনাল এরিয়া বিকামস ফোর টাইম এটা হয়ে যাবে দুয়ে স্কোয়ার অর্থাৎ ফোর টাইমস ঠিক আছে সেটা একটু বুঝিয়ে লেখা আছে দ্য এনশিয়াল এরিয়া নাও স্পিড অফ দ্য ওয়াটার ইনভার্সলি প্রপোর্শনাল টু এ অর্থাৎ যে স্পিড জলের যে স্পিড সেটা ইনভার্সলি প্রপোশনাল বা ব্যস্তানুপাতি যেটা আমি বললাম দ্য রিকোয়ার্ড স্পিড হবে কি টেন বাই ফাই টেন বাই ফোর অর্থাৎ টু পয়েন্ট ফাইভ সেমি সেকেন্ড ইনভার্স বা সেমি পার সেকেন্ড তো অপশান সি হয়ে গেল এখানে রাইট আনসার এরপর একচল্লিশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে ডিফাইন ইলাস্ট্রিসিটি অর্থাৎ ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতার সংজ্ঞা দাও তো এখানে কী করা হয়েছে বা কী বলা হয়েছে দেখো ইলাস্টিসিটি এবিলিটি অফ এ ডিফর্ম ম্যাটেরিয়াল বডি টু রিটার্ন টু ইটস অরিজিনাল শেপ ঠিক আছে আমি একটা বেলুনের এক্সাম্পল দিই ধরো একটা বেলুন এখানে যখন ফুঁ দেওয়া হয় বা বাতাস দেওয়া হয় তো তখন সেটা একটা মোটা হয় এর আকারটা আরও বাড়ে ঠিক আছে তো যখনই আবার এই বাতাসটাকে রিলিজ করে দেয় তখন সে আবার আগের অবস্থায় ফিরে আসে ঠিক আছে অর্থাৎ এবিলিটি অফ ডিফর্মড ম্যাটেরিয়াল তো এটা যে ডিফর্ম হলো সেটাকে আবার পুনরায় আগের অবস্থায় ফিরে আসলো সেটাই বলছে ডিফর্ম ম্যাটেরিয়াল বডি টু ইটস টু রিটার্ন টু ইটস অরিজিনাল শেপ সে আবার যদি আগের অবস্থায় ফিরে আসতে পারে অ্যান্ড সাইজ হোয়েন দ্য ফোর্স কজিং ডিফরমেশন আর রিমুভ অর্থাৎ যে কারণে এটা ডিফর্মেশন হয়েছিল এর মধ্যে বাতাসের কারণে বা প্রেশারের কারণে সেটাকে যখন রিমুভ করা হচ্ছে তখন আবার সে আগের অবস্থায় ফিরে আসছে তো এই বিষয়টা এখানে বুঝতে হবে দিস প্রপার্টি অব ম্যাটেরিয়াল ইজ কল্ড ইলাস্ট্রিসিটি তো এই ধর্মটাকেই বলা হয় ইলাস্ট্রিসিটি বা বাংলায় বলা হয় স্থিতিস্থাপকতা নো ম্যাটেরিয়াল ইজ পারফেক্টলি ইলাস্টিক ইন প্র্যাকটিস অর্থাৎ কোনো ম্যাটেরিয়াল পারফেক্টলি ইলাস্টিক হয় না তো আমি যে বেলুনের কথা এখানে বলছি এই যে বেলুনটা যখন একবার ফুলিয়ে একটা বেলুনকে আবার ছেড়ে দেওয়া হয় তখন কিন্তু একেবারে সেম টু সেম আগের মতো হয় না তার থেকে কিছুটা বিকৃত হয়ে যায় ঠিক আছে কিছুটা বড় হয়ে যায় তো সেটা প্র্যাকটিক্যালি সেম টু সেম হয় না তো সেটাই এখানে বলা হচ্ছে যে প্র্যাকটিক্যালি কোনো পারফেক্টলি ইলাস্টিক কোনো বস্তু হয় না ঠিক আছে তারপর বিয়াল্লিশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে স্টেট অন হুইচ ফ্যাক্টর দ্য মডিউলার্স অফ ইলাস্টিসিটি ডিপেন্ডস অর্থাৎ মডিউলার্স অফ ইলাক্ট্রিসিটি কী কী বিষয়ের উপর নির্ভর করে হ্যাঁ সেটাকে বলতে বলা হয়েছে তো মডিউলার্স অফ ইলাক্ট্রিসিটি যেটা আসলে অ্যাকচুয়ালি কি স্ট্রেস বাই স্ট্রেন একটা ইকুয়েশন তোমরা পরে আরও বিস্তারিত জানতে পারবে স্ট্রেস বাই স্ট্রেন এটা তো এই ইকোয়েশানটা থেকে অনেকটা জিনিস বোঝা যাবে তো এখানে কি অক্টোম্বরে যেমন বলা হয়েছে নেচার অফ স্ট্রেস হোয়েন স্ট্রেস ইজ ইনক্রিজ মডিউলাস অফ ইলাস্ট্রিসিটি অলসো ইনক্রিজ তো এই ইকুয়েশানটা দেখে বুঝতে পারছো স্ট্রেস যদি বৃদ্ধি পায় তাহলে ই এর ভ্যালু অবশ্য বাড়বে তারপর নেচার অফ স্ট্রেন স্ট্রেনের উপর ডাইরেক্ট ডিপেন্ড করছে দেখো এখানে নিচে আছে মানে ইনভার্সলি প্রোপোর্শনাল হচ্ছে অর্থাৎ এখানে কি বলা হচ্ছে হোয়েন স্ট্রেন ডিক্রিজেস মডিউলাস অফ ইলাস্ট্রিসিটি ইনক্রিজেস ঠিক আছে এটা ব্যস্তানুপাতি হচ্ছে তারপরে যেটা বলা হচ্ছে তিন নম্বরে যে নেচার অফ ম্যাটেরিয়াল অর্থাৎ সেটা কী দিয়ে তৈরি হার্ড ম্যাটেরিয়াল প্রডিউস মোর ভ্যালু অফ মডিউলাস অফ ইলাস্ট্রিসিটি অর্থাৎ কোনো ম্যাটেরিয়াল যত বেশি হার্ড হবে যেমন পাথর ইট এগুলো বেশি ইলাস্টিক মানে ইলাস্টিসিটি এদের মডিউলাস এদের বেশি হবে আবার রাবারের মতো জিনিস বা প্লাস্টিকের মতো জিনিস এদের ইলাস্টিসিটি মডিউলাসটা কম হবে ঠিক আছে তারপর চার নম্বরে বলা হচ্ছে টেম্পারেচার টেম্পারেচার উপর কিভাবে নির্ভর করে ইন জেনারেল হোয়েন টেম্পারেচার ইনক্রিসেস দ্য ইলাস্টিক মডিউলাস ডিক্রিজেস তো জেনারেলি কোনো বস্তুর তাপমাত্রা বাড়লে কি হয় তার ইলাস্টিসিটি কমে যায় তো একটা রাবার বা একটা বেলুনের কথা যদি বলা হয় তো সেটা যদি হিট করা হয় তাহলে সেটা আরও নরম হয়ে যাবে অর্থাৎ তার ইলাস্টিসিটি কমে যাবে তারপর পাঁচ নম্বরে বলা হচ্ছে ইম্পিউরিটিস ইম্পিউরিটিস মানে কোনো পদার্থের মধ্যে কি কী অপদার্থ আছে সেগুলো তো এখানে প্রেজেন্স অফ ইম্পিউরিটিস মে ইনক্রিজ অর ডিক্রিস দ্য ইলাস্ট্রিসিটি তো ডিপেন্ড করছে কী ইম্পিউরিটি তার মধ্যে আছে অর্থাৎ রাবারের মধ্যে কী মেশানো আছে বা লোহার মধ্যে কী মেশানো আছে সেটার উপর ডিপেন্ড করে তার এলাস্টিসিটি কমবে নাকি বাড়বে তারপর তেতাল্লিশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে ডিফাইন প্লাস্টিসিটি প্লাস্টিসিটি কী জিনিস ঠিক আছে তো এখানে কী বলা হচ্ছে যে প্লাস্টিসিটি বা নমোনিয়তা বলে বাংলায় ঠিক আছে তো হোয়েন এ বডি মেনটেন ইটস চেঞ্জ শেপ অ্যান্ড সাইজ ইভেন আফটার রিমুভাল অফ ডিফর্মিং ফোর্স যেমন ধরো টুকরো মাটি বা কাদা ঠিক আছে নরম কাদা এটাকে যদি চাপ দিয়ে এরকম একটা ইটের মতো সাইজ দেওয়া হয় তাহলে সেটা এরকমই থেকে যায় সে কিন্তু আগের অবস্থায় ফিরে আসে না তো এই ধর্মটাকেই বলা হয় প্লাস্টিসিটি বা নমনীয়তা ঠিক আছে তো কী বলা হচ্ছে এখানে দিস প্রপার্টি অফ এ ম্যাটেরিয়াল ইজ কল্ড প্লাস্টিসিটি ইট ইজ অ্যান আইডিয়াল কেস অ্যান্ড নো ম্যাটেরিয়াল ইজ পারফেক্টলি প্লাস্টিক ইন প্র্যাকটিস তো ইলাস্টিসিটির ক্ষেত্রে আমরা যেটা দেখলাম কোনো ম্যাটেরিয়াল পারফেক্টলি ইলাস্টিক হতে পারে না আবার প্লাস্টিসিটির ক্ষেত্রে কোনো ম্যাটেরিয়াল পারফেক্টলি প্লাস্টিক হতে পারে না ঠিক আছে তারপর চুয়াল্লিশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই রিজিডিটি অফ এ বডি রিজিডিটি বা বাংলায় দৃঢ়তা বলা হয় তো রিজিডিটি মানে কি দেখো রিজিডিটি ইজ ফিজিক্যাল প্রপার্টি অফ এ সলিড দ্যাট ডেসক্রাইব ইটস এবিলিটি টু রেজিটস চেঞ্জ ইন শেপ হোয়েন অ্যান্ড এক্সটার্নাল ফোর্স ইজ অ্যাপ্লাইড অর্থাৎ কোনো বস্তু ধরো একটা বস্তু এরকম আছে তাকে আমি বল প্রয়োগ করে একে দেখানোর চেষ্টা করছি এরকম তাহলে সে কতটা রেজিস্ট করছে সে নিজেকে পরিবর্তন করার বিরুদ্ধে কতটা রেজিস্ট করছে সেই ধর্মটাই হচ্ছে রিজিডিটি আর কি বলা হচ্ছে রিজিডিটি অ্যাজ এ মেকানিক্যাল প্রপার্টি অফ ম্যাটার রেফার্স টু দ্য রেজিস্টেন্স টু এ ম্যাটেরিয়ালস টু ডিফরমেশন অর্থাৎ তার ডিফরমেশনের বিরুদ্ধে যে রেজিস্ট করে যে প্রপার্টিটা সেটাই হচ্ছে রিজিডিটি আর কি বলা হচ্ছে পার্টিকুলারলি বেন্ডিং শেয়ারিং অর কম্প্রেশন অর্থাৎ ধর একটা বার এখানে আছে লোহার বা অন্য কোনো ধাতুর তো এটাকে যদি বাঁকানোর চেষ্টা করা হয় এরকম করে বাঁকানোর চেষ্টা করা হয় তো সে কতটা রেজিস্ট করছে ঠিক আছে সেটাই হচ্ছে তার রেজিডিটি যত বেশি রেজিস্ট করবে অর্থাৎ একে বাঁকানোর জন্য যত বেশি ফোর্স দরকার হবে তার রেজিডিটি তত বেশি এরপর পঁয়তাল্লিশ নম্বরে বলা হচ্ছে ডিফাইন দ্য টার্ম স্ট্রেস বা বাংলায় বলা হয় পীড়ন ঠিক আছে স্ট্রেস বা পীড়ন কাকে বলে স্ট্রেস স্ট্রেস ইজ ডিফাইন্ড অ্যাজ এ ফোর্স পার ইউনিট এরিয়া উইদিন ম্যাটেরিয়ালস দ্যাট অ্যারাইজেস ফ্রম এক্সটার্নালি অ্যাপ্লাইড ফোর্স আন হিটিং অর পারমানেন্ট ডিফরমেশন অ্যান্ড দ্যাট পারমিটস অ্যান্ড অ্যাক্যুরেট ডেসক্রিপশন অ্যান্ড প্রেডিকশন অফ ইলাস্টিক প্লাস্টিক অ্যান্ড ফ্লুইড বিহেভিয়ার তো স্ট্রেস বা পীড়ন হচ্ছে কি যে কোনো একটা পদার্থ কোনো একটা বডি ধরো এখানে আছে এটাকে বিশাল পরিমাণ ফোর্স দেয়া হলো অর্থাৎ এর যদি ডিফর্ম করার চেষ্টা করা হয় তাহলে এই ফোর্সের ইন্টারনালি এটাকে রেজিস্ট করার জন্য একটা ফোর্স এখানে ক্রিয়েট হয় ঠিক আছে তৈরি হয় বা যেমন নিউটনের তৃতীয় সূত্রদের থেকে যেমন অ্যাকশন এবং রিয়াকশনের যে ব্যাপারটা আছে ওরকম তো কোনো এক্সটার্নালি যখন কোন একটা ফোর্স দিয়ে কোন একটা বস্তুকে ধরো আরও সংকুচিত করার চেষ্টা করছি তো বস্তুটাও তার নিজের ক্ষমতা অনুযায়ী যতটা সম্ভব তাকে বাধা দেওয়ার চেষ্টা করে তো ভিতর থেকে যে পরিমাণ ফোর্স তাকে বাধা দেয় ইউনিট এরিয়ার মধ্যে সেটাই হচ্ছে তার পীরন ম্যাথমেটিক্যালি তো ম্যাথমেটিক্যালি এখানে দেখো বলা হয়েছে স্ট্রেস মানে হচ্ছে কি ফোর্স পার এরিয়া তো এরিয়াটাকে যদি ওয়ান করা হয় তাহলে কি হবে কি বলা হবে যে ফোর্স পার ইউনিট এরিয়া তো ইউনিট এরিয়ার মধ্যে কতটা ফোর্স ডেভেলপ হচ্ছে কোন একটা বস্তুকে ডিফরমেশন করার ফলে বা এক্সটার্নাল কোনো ফোর্স অ্যাপ্লাই করার ফলে তো সেটাই হচ্ছে তার স্ট্রেস এবার এখান থেকে আরও কিছু প্রশ্ন বা আরও কিছু জিনিস তোমাদের জানা দরকার এই যে ফোর্স পার এরিয়া এখান থেকে তোমরা বুঝতে পারবে ফোর্সের যে এসআই ইউনিট সেটা হচ্ছে কি নিউটন আর এরিয়ার এসআই ইউনিট হচ্ছে মিটার স্কোয়ার এই জন্য কি বলা হচ্ছে এখানে এসআই ইউনিট বা অফ স্ট্রেস হচ্ছে নিউটন মিটার টু দি পার মাইনাস টু বা নিউটন পার মিটার স্কোয়ার অর এটাকেই বলা হয় পাসকাল ঠিক আছে আবার তোমরা এটাও জানো যে চাপের এসআই একক সেটাও পাস্কাল সেটাও অবশ্যই ঠিক ঠিক আছে চাপের যে প্রেশারের যে ইকুয়েশন সেটাও যদি দেখো সেটাও দেখবে এফ বাই এ কিন্তু কনসেপ্টটা আলাদা ঠিক আছে প্রেশার মানে যখন বাইরে থেকে যে ফোর্সটা দেওয়া হচ্ছে ইউনিট এরিয়ার মধ্যে হ্যাঁ সেই ফোর্সটাকে বলা সেটাকে বলা হচ্ছে প্রেশার আর স্ট্রেসটা কি যেটা ভিতর থেকে যেটা আসছে ভিতর থেকে যে রেজিস্ট্যান্ট বা যে বাধাটা আসছে সেটাই হচ্ছে তার স্ট্রেস ঠিক আছে তবে এটা অবশ্যই মনে রাখবে যে প্রেশার এবং স্ট্রেস উভয়েরই কিন্তু এসআই ইউনিট সেম এবং এমনকি তাদের ডাইমেনশন সেম ঠিক আছে তারপর ছেচল্লিশ নম্বরে বলা হচ্ছে হোয়াট ইজ স্ট্রেন স্ট্রেন বা বাংলায় বলা হয় বিকৃতি স্ট্রেন বা বিকৃতি কী জিনিস তো এখানে একটু পড়ে নেওয়া যাক ইট ইজ অ্যামাউন্ট অফ ডিফরমেশন এক্সপিরিয়েন্স বাই দ্য বডি ইন দ্য ডাইরেকশন অফ ফোর্স অ্যাপ্লাইড ডিভাইডেড বাই দ্য ইনিশিয়াল ডাইমেনশান টু দ্য বডি এখানে এই ইকুয়েশানটা দেখো তাহলে ভালোভাবে বুঝতে পারবে স্ট্রেন মানে হচ্ছে চেঞ্জ ইন ডাইমেনশন বাই ইনিশিয়াল ডাইমেনশন ঠিক আছে ডিএল বাই এল মানে ব্যাপারটা কি ধরো এ একটা লোহার একটা বার আছে বা রড আছে এটাকে যদি হিউজ পরিমাণ একটা ফোর্স যদি আমি অ্যাপ্লাই করি হ্যাঁ বিশাল পরিমাণ একটা ফোর্স যদি অ্যাপ্লাই করা হয় তো দেখা গেলো এর যে লেন্থ সেটা কিছুটা বেড়ে গেল দেখা গেলো তার প্রাথমিক লেন্থ ছিল এল ঠিক আছে তাহলে ডিএল পরিমাণ যদি বাড়ে তাহলে এই যে ডিএল বাই এল এই যে রেশিও এটাই হচ্ছে তার স্ট্রেন বা বিকৃতি তাহলে এখানে দেখা যাচ্ছে যে কি বলা হচ্ছে যে স্ট্রেন হ্যাজ নো ইউনিট অ্যান্ড ডাইমেনশন তার মানে কি এখানে দেখো ডিএল মানে এটাও একটা লেন্থ এটা যদি পরিমাপ করা হয় তাহলে মিটারেই পরিমাপ করা হবে আবার এল এটাও লেন্থ তাহলে এটাও যদি পরিমাপ করা হয় মিটারে পরিমাপ করা হবে তাহলে মিটার মিটার ক্যান্সেল হয়ে এটা ইউনিট লেস হবে বা ডাইমেনশন লেস হবে ঠিক আছে তারপর সাতচল্লিশ নম্বরে বলা হচ্ছে ডিফাইন ইয়ংস মডিউলাস অফ ইলাস্টিসিটি তো ইয়ংস মডিউলাস অফ ইলাস্টিসিটিটা কি কী জিনিস এখানে কি বলা হচ্ছে ইয়ংস মডিউলাস দ্য রেশিও অফ লংগিচিউডনাল স্ট্রেস টু লংগিচুজন্যাল স্ট্রেন ইজ কল্ড ইয়ং মডিউলাস অফ ইলাস্ট্রিসিটি জেনারেলি ইট ইজ ডেনোটেড বাই ওয়াই ক্যাপিটাল ওয়াই দ্যাট ইজ ওয়াই ইকোয়াল টু লঙ্গিচুইডোনাল স্ট্রেস বাই লংগিচুডনাল স্ট্রেন ঠিক আছে এই কথাটার মানে কি যে একটু আগে যে ছবিটা এঁকেছিলাম ওটাই দরকার হবে এখানে ধরো একটা লোহার বার আছে যার লেন্থ হচ্ছে এল ঠিক আছে এবার এর উপর যদি পি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করা হয় হুম এরকম করে দুই দিক থেকে যদি পি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করা হয় যার ফলে তার লেন্থটা যদি ডিএল পরিমাণ বাড়ে তাহলে স্ট্রেস মানে কি স্ট্রেস মানে আমরা একটু আগে জানছিলাম যে পি বাই এ এ মানে হচ্ছে এর যে ক্রস সেকশনাল এরিয়া সেটা হচ্ছে এ আর স্ট্রেন মানে হচ্ছে কি ডিএল বাই এল এই স্ট্রেস বাই স্ট্রেন এর যে রেশিও সেটাই হচ্ছে ইয়ং মডুলার্স তো এখানে স্ট্রেস বলতে কিন্তু অবশ্যই লং ইচ উইডেনাল স্ট্রেন হতে স্ট্রেস হতে হবে এবং লংগিচ উইডোনাল স্ট্রেন হতে হবে ঠিক আছে লেন্থ বৃদ্ধির ক্ষেত্রে যে স্ট্রেনটা হয় ডিএল বাই এল সেই রেশিওটাকে লং ইচুইডনাল স্ট্রেন বলা হয় পরে আরেক ধরনের স্ট্রেন তোমরা দেখতে পারবে সেটা হচ্ছে ল্যাটারাল স্ট্রেন ঠিক আছে তো এখানে এই ইকুয়েশানটা যেন বুঝতে পারো তোমরা যে ইয়ং মডিউলাস মানে হচ্ছে মেনলি স্ট্রেস বাই স্ট্রেন ঠিক আছে আর স্ট্রেস মানে হচ্ছে ফোর্স বাই এরিয়া আর স্ট্রেন মানে হচ্ছে ডিএল বাই এল তো এখানে আরও কিছু কথা বলা হচ্ছে দ্য এসআই ইউনিট অফ স্ট্রেস নিউটন পার মিটার স্কোয়ার অর পাসকাল অ্যান্ড স্ট্রেন হ্যাভ নো ইউনিট সো এসআই ইউনিট অফ ইয়ংস মডিউলাস ইজ নিউটন পার মিটার স্কোয়ার তো এখানে এই ইকুয়েশনটা দেখে বুঝতে পারবে এই যে স্ট্রেন এটা কিন্তু একটা ইউনিটলেস বা ডাইমেনশনলেস কোয়ান্টিটি যার ফলে এই স্ট্রেসের যে ইউনিট সেটাই হবে ইয়ং মডিউলাসের ইউনিট ঠিক আছে এটা অবশ্যই মনে রাখবে তাহলে তিনটে জিনিস এখানে ক্লিয়ার যে ইয়ং মডিউলাসের ইউনিট যদি যা হবে হ্যাঁ স্ট্রেসের ইউনিট অবশ্যই তাই হবে প্রেসারের ইউনিট তাই হবে আবার ইলাস্টিসিটি মডিউলাস বললে তার ইউনিট সেম হবে সবার ইউনিট হচ্ছে সেম এবং সেটা হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার বা পাসকাল ঠিক আছে তো আজকের ভিডিও অনেক বড় হয়ে গেল আজকে সাতচল্লিশ নম্বর পর্যন্ত প্রশ্ন আলোচনা করা হলো এর পরে যদি সম্ভব হয় আরও একটা পার্ট অবশ্যই আসবে তোমাদের পরীক্ষা যেহেতু খুবই এগিয়ে এসছে তো অবশ্যই চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব নি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আমরা পরবর্তীতে সেকেন্ড সেমিস্টারেও আশা করি আরও তাড়াতাড়ি সব কিছু শুরু করব যাতে সময় মতো সব কিছু শেষ করতে পারি তো আজকের মতো এই পর্যন্তই